لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. তারাবিও যা তাহাজ্জুদ তাই বলো, তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসেই নেই, তাহাজ্জুদ তো আছে, কিয়ামুল লাইল তো আছে, কিন্তু তারাবি তো হাদিসে নেই। তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ আট রেকাত আর তারাবি বিশ রেকাত? মানে মাঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন রামাজান এবং রামাজানের বাহিরে ১২ মাসই সলাত হলো ১১ রাকাত। তুমি এটাকে রমজান মাসে তারাবি বলো? বলো, এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম, কি করে তুমি বলতে পারো যে ২০ রাকাত তারাবি? ২০ রাকাতের হাদিস জাল, কে বলেছো উমর রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত চালু করেছে? তুমি মিথ্যে কথা বলছো, জবাব তোমাকে একদিন দিতেই হবে, তুমি মিথ্যে কথা বলছো। উমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে ১১ রাকাতই চালু করেছেন, ৮ রাকাতই চালু করেছেন, ২০ রাকাত নয়। ভিতরে ২০ রাকাতের হাদিস জাল, ২০ রাকাতের হাদিস জাল, ২০ রাকাতের হাদিস জাল। তারাও বলছে যে ২০ রাকাতের হাদিস জাল, তারা বলছেন যে উমর পড়েছে এই জন্য পড়েছে, এই ইতিহাস অমিত আজকে তারাবি বিষয়ে আলোচনায়, যেহেতু আমরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলিল হিসেবে উত্থাপন করব, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। না হয় অনেক সময় দেখা যায় যে আমরা অবজ্ঞাবশত তিনাকে একদিকে মানি আরেকদিকে মারি না, অথবা বলে দিই যে তিনি দলিল হতে পারেন, এরকম বলে অনেকে। আল্লাহ যারা বলে তাদেরকে মাফ করে দিই। তো যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কি পরিমাণ ছিল এটা আমাদের বুঝতে হবে। আনাস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহ জালাল হক আলা লিসানি উমর ওয়া কলবিহি, তিরমিজি শরীফ ৩৬৮২ নম্বর হাদিস। যে তিনি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী পরিষ্কার বলেছেন, কত সুন্দর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে উমর ইন্নাল্লাহ জালাল হক আলা লিসানি উমর, যে উমরের মুখে ওয়া কলবি এবং উমরের অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হককে বানিয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বর, আন আবি যাদিন ক্বাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা ওয়াদাআল হক আলা লিসানি উমর ইয়াকুলু বি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হক রেখে দিয়েছেন, যার ফলে উমর যাই বলে হকই বলে। আবু দাউদ শরীফ ২ নম্বর খণ্ড ২৯৬২ নম্বর হাদিস, আবু দাউদ শরীফ ২৯৬২ নম্বর হাদিস। অন্যত্র এসেছে, আন উকবাত ইবনে আমির ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর ইবনুল খাত্তাব, আল্লাহর হাবিব কত পরিষ্কার ভাষায় বলছেন যে পৃথিবীতে যদি অন্য কোনো নবী আসার মতো সম্ভাবনা থাকত তাহলে সেটা কেউ হতো না, সেটা হতো আমার উমর, তিরমিজি শরীফ ৩৬৮৬ নম্বর হাদিস। তাহলে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই মানের সাহাবী, তিনি তো খুলাফায়ে রাশেদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে সর্বদা তারাবির নামাজ ২০ রাকাতই ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করি, সেটা হলো মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস আসছে ৪৪২ নম্বর হাদিস, আন আব্দুর রহমান আল ক্বারি ক্বাল খারাজতু মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফি রমাযান ইলাল মাসজিদ ফাইযান আন-নাস আউযা'উ মুতাফাররাকুন ইউসাল্লি রাজুলু লিনাফসি আও ইউসাল্লি রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি রাহ ফাকালা উমর والله لا أراني لو جمعت على قارئ واحد لكان أمثل فجمعهم على أبي بن كعب. يا حضرت
আব্দুর রহমান কারি তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম রমজান মাসে মসজিদে গিয়ে, দেখলাম কি যে লোকরা আলাদা আলাদা ভাবে নামাজ পড়ছে, কেউ একাকী, কেউ এদিকে, কেউ ওইদিকে, এভাবে বিভিন্ন জন বিভিন্ন প্রক্রিয়ায় নামাজ পড়ে যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমার মন চায় যে আমি তাদেরকে এক কারির উপর জমা করব। অতঃপর তিনি উবাই ইবনে কাবের ব্যাপারে সেখানে তিনি জমা করলেন। এখানে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি তার এই লিখিত গ্রন্থে সালাতুত তারাবিহ এই গ্রন্থে শুরুতেই তিনি তারাবিহের জামাত এটা সিদ্ধ এই কথা প্রমাণ করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলকে উত্থাপন করেছেন এবং অনেকগুলো দলিল তিনি এখানে নিয়ে এসেছেন একের পর এক, যে এইগুলা দ্বারা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তারাবিহ জামাতের সাথে পড়া এটা সাবে। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাও আছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে এর পরের বিষয়টা যদি তিনি স্পষ্ট করে দিতেন যে ওমর জামাতের উপর তাদেরকে এক কারের উপর এক করেছেন, পাশাপাশি কয় রাকাত নামাজ এর উপর তিনি ঐক্যমত করেছিলেন এটা আর বলেন না, বরং দেখুন কিছু কিছু শাইখ কি বলেন। আমরা যার কথা শুনলাম তিনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বললেন, তিনি বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাসঘাত করে জাননি, বিশ্বাসঘাত করে জাননি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কথাটা মনে হয় সত্য নয়। কেন? আমরা যখন দলিলের দিকে তাকাই তখন উবাই ইবনে কাব যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানের মধ্যে ইমাম নির্ধারণ করেছেন ইনার থেকে বর্ণিত পাওয়া যায় আন উবাই ইবনে কাব ان عمر بن الخطاب امره ان يصلي بالليل في رمضان যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু তাকে কাকে ওমর উবাই ইবনে কাবকে আদেশ করলেন আই সাল্লিয়া বিল লাইল ফি রমাদান যেন তিনি রমজানের রাতে নামাজ পড়েন ফা সাল্লা বিহিম 20 রাকাত তারপর তিনি 20 রাকাত নামাজ পড়েছেন 20 রাকাত 20 রাকাত বানানোর কথা নয় বাপ দাদার কথাও নয় কানজুল উম্মাল নামক গ্রন্থের এক নম্বর খণ্ডের 264 নম্বর পৃষ্ঠা বড় পরিষ্কার এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জামাত করলেন উবাই ইবনে কাবের নেতৃত্বে, উবাই ইবনে কাব পরিষ্কার বলছেন ওমর আদেশ দিয়েছিলেন তাকে 20 রাকাত নামাজ তিনি পড়িয়েছিলেন। দ্বিতীয় নম্বর দেখি আলী সাইব ইবনে ইয়াজিদ কাল কুন্না নাকুমু ফি জামানি عمر بن الخطاب ب20 ركعة والوتر সাইব ইবনে যায়েদ তিনি বড় পরিষ্কার ভাষায় বলছেন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত নামাজই পড়েছি, পাশাপাশি বিতরে এবং বিতরের নামাজ পড়েছি। বানানো কথা নয় ভাই, সাহাবা ইকরামের কথা, এটা আমাদের কথা হলে আপনারা হয়তো এইভাবে বলতেন বানানো জাল বানানো না, সাহাবা ইকরামের কথা, যে জামাতের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, নবীজি ঘোষণা করেছেন। হাদিসটি এসেছে বাইহাকী শরীফ এক নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা। তাহলে সাহাবি যুগে আমরা উবাই ইবনে কাব যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নির্ধারণ করলেন, তারপরে হযরত সাইব ইবনে ইয়াজিদ তিনিও পরিষ্কার ভাষায় বললেন, এখন দেখি আমরা তাবিঈ যুগে কয় রাকাত নামাজ পড়া হতো। এই যখন আমরা দলিল খুঁজি তখন আমরা দেখতে পাই কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। এক নম্বর ইয়াহিয়া ইবনে সাঈদ আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান আন ইউসাল্লিয়া বিহিম 20 রাকাতান, হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ বলেন ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণনা করে যে ওমর ইবনে খাত্তাব একজন ব্যক্তিকে আদেশ করেছেন, ব্যক্তি উল্লেখ করে তো ব্যক্তি সহজ উভয় ইবনে কাব, যে লোকদেরকে সাথে নিয়ে তিনি যেন 20 রাকাত নামাজ আদায় করেন। মুসান্নাফ ইবনে সাইব আবি সাইবা 2 নম্বর খণ্ড 393 নম্বর পৃষ্ঠা। তৃতীয় নম্বর দলিল আর ইয়াজিদ ইবনে রুমানা কাল কানা আন-নাসু ইয়াকুমুনা
في زمان عمر بن الخطاب في رمضان بثلاث وعشرين ركعة عمر بن الخطاب رضي الله تعالى عنه الجوجي لوكرا شرب مرتش ركعت بود شرط بيش ركعت بود شه تراوي تين ركعت بود شه بيتر نماز موتا مالك چولش نمبر بيش تاي تشوش تين نمبر دولي عن عبد العزيز بن رفيع قال كان أبي بن كعب يصلي بالناس في رمضان بالمدينة عشرين ركعة حضرت عبد العزيز بن رفيع بولين جي أبي بن كعب تني لوكرگني رمضان ماشي مدينة شريفة نماز پرتين بشكة ويوتر بثلاث ار بيتر نماز پرتين تين دكة مدر أهل حديث بھائرہ تو بيتر نماز تين دكة مندر وشنگار کرنی قلصة كده بوشنگار وحشة بولات আর তামারানো কথাও না জাল কথাও না হাদিসে এসেছে মুসনাদ ইবনে আবি শাইবা দুই নম্বর খন্ড 258 নম্বর পৃষ্ঠা মধ্যে তারপরে হচ্ছে চার নম্বর আন মুহাম্মদ ইবনে ফরাদি কানা الناس يصلون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان 20 ركعه তিনি কি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা নর যুগে লোকেরা 20 রাকাত নামাজ পড়তেন ইয়াকিলুনা ফিহাল কিরাআ তারা এখানে কিরাআতকে অনেক লম্বা করতেন ওয়ায়ুতিরুনা বিথালাতিন আর তারা বিতরের নামাজ পড়তেন 3 রাকাত কিয়ামুল লাইল মারুসি লিখিত সেখানে 91 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে আচ্ছা কেউ কেউ এখানের মধ্যে হয়তো বলতে পারে যে হাদিসগুলো মুরসাল ইত্যাদি কথা তো মুরসাল হাদিস কি শুধু আমরা মানি এটা না আহলে হাদিসরা মানে যেমন দেখেন শেখ মুজিবুর রহমান মাদানী সাহেবের কথা ওরা বক্তব্য শুনলেন কি বললেন যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য এবার আসুন আমরা দু শ্রেষ্ঠ আলেমরা মুরসাল হাদিসের ব্যাপারে কি বলেন সেটা আমরা শুনি ক্বালা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আল মুরসাল আল্লাযী মা ইওয়াফিকুহু আবিল্লাযী উমিলা বিহি সালফ হুজ্জাতুন বিইত্তিফাক আল ফুকাহা তিনি কি বললেন ওই মুরসাল যেই মুরসালটা মুয়াফিক হবে অথবা যেই মুরসালের উপরে আমাদের সালাফরা আমল করে গেছেন ওইটা হুজ্জাতুন বিইত্তিফাক আল উলামা সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত এই কথার উপর যেটা কি হবে দলিল হবে এটাকে দলিল না এই কথাটা আদৌ বলা যাবে না ফতোয়ায়ে কোবরা চার নম্বর খন্ড 179 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তিনি আরো বড় পরিষ্কার করে বলছেন কি ইন্নাহু কদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন্নাস 20 রাকাতান ফি কিয়াম রমাদান ওয়া ইউতির বিথালাত এই হাদিস থেকে আরো পরিষ্কার হয়ে গেল যে উবাই ইবনে কাব তিনি 20 রাকাত নামাজ পড়েছিলেন রমজানে আর 3 রাকাত তিনি বিতরের নামাজ পড়েছিলেন মাজমুআতুল ফাতওয়া 23 নম্বর খন্ড 112 এবং 13 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যুগ শ্রেষ্ঠ আলেম ইবনে তাইমিয়ার বক্তব্য হলো এই যে উবাই ইবনে কাব কয় রাকাত করেছেন 20 রাকাত তিনি আরো বলেন সাবাতা মিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া আমালিল মুসলিমিন যেটা বর্তমান দেওবন্দীদের বানানো নয় হানাফিদের বানানো নয় মাযহাবীদের বানানো নয় বরং মিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন সমস্ত খুলাফায়ে রাশিদিনদের আমল ও আমালিল মুসলিমিন এবং দুই একজনের না বরং সমস্ত মুসলিম উম্মার আমলে ছিল এটার উপরে তাহলে আমরা দেখলাম যে খলিফাতুল মুসলিমিনদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগেও তারাবীহের নামাজ ছিল 20 রাকাত ইমাম যিনি ছিলেন উবাই ইবনে কাব সাহাবীরা এটার উপর সাক্ষ্য দিয়েছে তাবির এটার উপর সাক্ষ্য দিয়েছে যদি কেউ বলতে চান যে 20 রাকাত আমরা মানি না 8 রাকাত মানি তাহলে কোন একজন সাহাবি কোন একজন তাবি কোন একজন তাবে তাবির কথা পরিষ্কার ভাষায় এখানে আনেন যে রমজানের মধ্যে 30 রাকাত করেছিল কিনা তৃতীয়ত খলিফা হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফত আমলেও তারাবির নামাজ 20 রাকাতই পড়া হত দলিল আনসাই ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনে খাত্তাব ফি শাহরি রমাদান বি 20 রাকাত যে লোকরা উমর ইবনে খাত্তাবের যুগে 20 রাকাত নামাজ পড়তেন
وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان من شدة القيام تركي بولن جي بطهم এই তারাবির নামাজ 20 রাকাত পড়তেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে এবং শতাধিক আয়াত বিশিষ্ট আয়াত সূরা যেগুলো সেগুলো পড়তেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে দীর্ঘ সময় দণ্ডায়মান থাকার কারণে তাদের অনেকে লাঠির মধ্যে ভর করে দিয়ে থাকতেন আর 20 রাকাতের সাথে যুক্ত করেই কথাটা বললেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলেও এরকম হয়ে যেত যে তখন লোকরা বাধ্য হয়ে লাঠির উপর দণ্ডায়মান হয়ে বর্তি থাকত সুনানে বাইহাকী 2 নম্বর খণ্ড 496 নম্বর পৃষ্ঠা সুতরাং আমরা যারা বলি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে এটা ছিল না সাহাবায়ে কেরামের সময় করেন নাই তাদের অবশ্যই বলবো এটা দেখলে আর জন্য আচ্ছা তো তৃতীয় নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমল যদি এখন আমরা বিবেচনা করি তখন দেখব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তদারিনতুন কালে 20 রাকাতের জন্যই আদেশ দিয়েছিলেন যেমন আন আব্দুর রহমান আস-সুলামি ক্বাল আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল দাআল কুররা ফি রমাদান ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন-নাসি 20 রাকাতান খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আরি সাহেবকে বললেন যেন তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত পড়ে 20 রাকাতান 20 রাকাত পড়ে ক্বালা ওয়া কানা আলিয়ুন ইউতিরু বিহিম বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্ষেত্রে বিতরের নামাজটা পড়াইতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আছে সুনানে বাইহাকী 2 নম্বর খণ্ড 496 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আবুল হাসানা তিনি বলেন আন আবিল হাসানা আন আন আলিয়ান আমারা রাজুলান ইউসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাত তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা একজনকে আদেশ করেছেন যেন তিনি কত রাকাত পড়ে 20 রাকাত মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 393 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেন যে حدثني زيد بن علي عن أبيه عن جده عن علي رضي الله تعالى عنه أنه أمر الذي يصلي بالناس صلاة القيام في شهر رمضان يصلي بهم 20 ركعة يسلم في كل ركعتين ويرابح ما بين كل 4 ركعات فيرجع ذو الحاجة فيتوضأ الرجل أن يوتر بهم من آخر الليل حين الانصراف পরিষ্কার ভাষায় বলছেন এখানে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইমামকে রমজানে তারাবীহ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন তাকে বললেন সে যেন লোকদেরকে 20 রাকাত তারাবীহে নামাজ পড়ায় এবং প্রতি 2 রাকাত পর পর যেন সে সালাম ফেরায় ইউসাল্লিম ফি কুল্লি রাকাতাইন প্রত্যেক 2 রাকাত পর পর যেন সে সালাম ফিরায় এবং প্রতি 4 রাকাতে যেন বিরতি দেয় ইউরাবিহু মা বাইনা কুল্লি 4 রাকাতি কেন বিরতি দিবে ফায়ারজু দুল হাজা এতে কারো প্রয়োজন হলে তারা হাজত সেরে আসবে আর কারো অজুনা দিবে মুসনাদে আহমদ মুসনাদে ইমাম জায়েদ রহিমাহুল্লাহ 139 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাটা পরিষ্কার দিয়েছে তাহলে আমরা হযরত ওমর হযরত আলী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের যুগে এই কথাটা পেলাম যে তারা বিহের নামাজ 20 রাকাত ছিল এখন আসে সমস্ত সাহাবাই কেরামগণের উপর ইজমা ছিল তথা সামগ্রিকভাবে তাদের কর্মপদ্ধতি ছিল আপনি যদি বলেন কোন শহর হইছে না আপনি বিরোধিতা না করা এটাও একটা ইজমা কোন সাহাবি থেকে এটা বিরুদ্ধ মতামত পাওয়া যায় না এটাই ইজমা আমার কথা না দেখুন এখানে বর্ণনা এসেছে আমার বলেন كان ابن مسعود يصلي 20 ركعة ويوتر بثلاث جي ابن مسعود رضي الله تعالى عنه تيني 20 ركعة نماز পড়তেন আর বিতরের নামাজ পড়তেন 3 ركعة قيام الليل পৃষ্ঠা নাম্বার হচ্ছে 157 মোল্লা আলী قاري رحمة الله عليه কি বলেন শুনেন اجمع الصحابة على ان التراويح 20 ركعة মোল্লা আলী قاري رحمه الله যিনি হাদিস ব্যাখ্যাকারদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি বলছেন যে আজমাআল সাহাবা সাহাবাই কেরামগণ ইজমা হয়েছে আলা আন্না তারাবিহা 20 রাকাত এ তারাবি এটা কত রাকাত
20 রাকাত মিরকাত নামক গ্রন্থে 3 নম্বর খণ্ডে 194 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটা পরিষ্কার ভাষায় নিয়ে এসেছেন। এছাড়াও আমরা দেখি ইমাম ইবনু আব্দুল বর তিনি আল ইস্তিসকার গ্রন্থের মধ্যে উল্লেখ করেন ওয়াহুয়া সহীহু আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফিন মিন আসসাহাবা, যে সমস্ত সাহাবাই কেরামরা এই ব্যাপারে ইত্তেফাক যে তারা বিহির নামাজ 20 রাকাত আল ইস্তিসকার গ্রন্থে 5 নম্বর খণ্ডে 157 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা পরিষ্কার ভাষায় এসেছে। হযরত ইমাম ইবনু কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ তিনি বলেন মা ফালাহু উমর ওয়া আজমা আলাইহি সাহাবা ফি আসরিহি আওলা বিল ইত্তিবাঈ, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন এবং তার খেলাফতকালে অন্যান্য সাহাবীগণ যেই ব্যাপারে ইজমা হয়েছেন আওলা বিল ইত্তিবা, সেটাই হচ্ছে উত্তম আমাদের অনুসরণের জন্য অধিক উপযুক্ত। আল মুগনি 2 নম্বর খণ্ড 404 নম্বর পৃষ্ঠা, কিয়ামুল লাইল 51 নম্বর ও 158 নম্বর পৃষ্ঠা 58 পৃষ্ঠা, কিতাবুল আথার পৃষ্ঠা নম্বর 41 বাইহাকি 2 নম্বর খণ্ড 466 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 393 নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খান 110 নম্বর পৃষ্ঠা, তাহজিবুল কামাল 13 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা সব জায়গার মধ্যে পাই তারাবির নামাজ ছিল 20 রাকাত। এবার আসুন আইমা সালাফ, ওনারা ওই ব্যাপারে ইজমা হয়েছে যে তারাবির নামাজ এটা 20 রাকাতের চেয়ে কম হয়। দলিল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর দলিল আপনাদেরকে এখানে উত্থাপন করছি, তিনি বলেন ইন্নাহু কদ থাবাতা, এটা একটা প্রমাণিত বিষয় কি ফারআ কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়ালাম ইউনকিনহু মুনকির, যে উবাই ইবনে কাব রমজানে তারাবি লোকদেরকে নিয়ে 20 রাকাতই পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন, তাই বহু আলেমের সিদ্ধান্ত ফারআ কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ, উলামায়ে কেরামে এটাই সম্মত হয়েছে এটাই সুন্নাহ, কেননা উবাই ইবনে কাব মুহাজির এবং আনসার সাহাবীগণের উপস্থিতিতে 20 রাকাত পড়িয়েছেন এবং কেউ তাতে আপত্তি করে নাই। মাজমুআতুল ফাতোয়া 23 নম্বর খণ্ড 112 এবং 13 নম্বর পৃষ্ঠা। ইমাম সাবিদি রহিমাহুল্লাহ বলে ওয়াবিল ইজমাই আল্লাযী ওয়াকা ফি জামানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাযা আবু হানিফা ওয়ান নাববী ওয়াশ শাফিঈ ওয়াল জামহুর ওয়াখতারাহু ইবনু আব্দুল বর, এই যে জিনিসটা এটা সকলে তো গ্রহণ করেছে করেছে যে আল ইজমা আল্লাযী ওয়াকা, ওই ইজমা যা পতিত হয়েছে এই যুগে নয়, হানাফিরা করেনি দেওবন দিরা করেনি, বরং সাহাবাই কেরাম করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, সেটার উপর কথা গ্রহণ করেছেন আবু হানিফা নববী শাফি জমহুর এবং ইবনু আব্দুল বর তিনিও এটাই গ্রহণ করেছেন। এটা এসেছে ইতহাফুস সাদাতিল মুত্তাকিন 3 নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠায়। ইমাম আবু বকর কাসানি রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দর বলেন, তিনি বলেন ওয়া সহীহু কওলু আম্মাতিল উলামা লাম্মা লিমা রুইয়া আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাহাবাকে তিনি ঐক্যমত করেছিলেন কিসের উপর, আলা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে একত্রিত করেছিলেন, ফাসাল্লা বিহিম ফি কুল্লি লাইলাতিন 20 রাকাতান, তিনি প্রত্যেক রাতে 20 রাকাত করেছেন, ওয়ালাম ইউনকির আলাইহি আহাদুন, কেউ তাতে দ্বিমত পোষণ করে নাই, ফায়াকুনু ইজমাআন মিনহুম আলা যালিকা, সুতরাং এটার উপরে ইজমা হয়েছে, এটাই হচ্ছে পরিষ্কার করো কথা। সুতরাং আমরা আশা করব এটা এসে বাদায়ু সনায়ে 1 নম্বর খণ্ডে 644 নম্বর পৃষ্ঠার মধ্যে। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, জুরআত কা নাম হ্যায় দেওবন্দ ওয়ালে, আলী মকাম হ্যায় দেওবন্দ ওয়ালে, জুরআত কা নাম হ্যায় দেওবন্দ ওয়ালে, আলী মকাম হ্যায় দেওবন্দ ওয়ালে, জুরআত কা নাম হ্যায় দেওবন্দ ওয়ালে, আলী মকাম হ্যায় দেওবন্দ ওয়ালে, আলী মকাম হ্যায় দেওবন্দ ওয়ালে। اللہ کا دین پوری دنیا میں عام کر گئے, اللہ کا دین پوری دنیا میں عام کر گئے,
কুফরি তাক তু কা পয়া যো দাম।